পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর। কংগ্রেস শাসিত রাজ্যগুলি ভ্যাট কমিয়েছে, পশ্চিমবঙ্গ এখনো কমায়নি কেন? দৃঢ় পদক্ষেপের অনুরোধ জানাচ্ছি যাতে রাজ্যে পেট্রোপণ্যের দাম কমে। আপনি বিভিন্ন জায়গায় এই ইস্যুতে সরব, কিন্তু কোনো পদক্ষেপই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে লেখেন অধীর চৌধুরী। মহুয়া মৈত্রকে গোয়ার সংগঠনের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর লোকসভার সাংসদকে গোয়ার দায়িত্ব দিল তৃণমূল। মহুয়া মৈত্রকে গোয়ার সংগঠনের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর লোকসভার সাংসদকে এবার গোয়ার দায়িত্ব দিল তৃণমূল। রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন লুইজিনহো ফালেইরো। 29 নভেম্বর ভোট। মঙ্গলবার রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেবেন ফালেইরো। দেশের জন্য ফালেইরোর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী, ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। চলতি বছরের সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। বর্তমানে তিনি তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতির দায়িত্বে রয়েছেন। আমার নিজের খুব ভালো লাগছে এইভাবে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তৃণমূল কংগ্রেসকে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস আমাদের নেতৃত্ব শুরু করেছেন, নেত্রী আমাদের সাধারণত অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলে মিলে এবং নেতৃত্ব সকলে, সেইটার দিকে আমরা আরো এক পা অগ্রসর হলাম বলে আমার মনে হয়েছে। এবং তাতে আমি একজন সাধারণ কর্মী হিসেবে সেইখানে আমার ছেড়ে যাওয়া ফিক্সার তাকে তার এই যোগদানটাকে আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ নমিনেশন, এবং যেটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি খুব খুশি। বাংলার মেয়ে রাজ্যসভার আসনে বহিরাগতদের দিয়ে নষ্ট করছেন, বাঙালিরা কি এই বঞ্চনার জবাব দেবেন না? তৃণমূলের টিকিটে অসম এবং গোয়া থেকে ভোটে জেতার সম্ভাবনা না থাকা এইসব লোকেদের জন্য বাংলা কেন মূল্য চোকাবে? ফালেইরোকে তৃণমূল রাজ্যসভার প্রার্থী করার পর টুইটে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।